আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাসরিন ক্রুশেড ফ্যাশনের পক্ষ থেকে আমি নাসরিন বলছি। আশা করি সবাই ভালো আছেন। আমি আজ আপনাদের সামনে ক্রুশেডের কাজের একটি টিউটোরিয়াল দেখাচ্ছি যে কি করে আমাদের প্রথম ক্রুশের কাজটি শুরু করতে হয়। তো এখানে কাজ করতে গেলে আমাদের লাগবে সুতা এবং কাঁটা, বিভিন্ন জনে বিভিন্ন রকমের সুই বা কাঁটা এবং সুতা ব্যবহার করে, কেউ নয়তারে সুতা ব্যবহার করে, কেউ গুটি সুতা বা কেউ এই লাচ্ছি সুতাটা ব্যবহার করে। তো আমি বেসিক্যালি চিকন সুতার কাজ করতে পছন্দ করি। আমার কাছে মনে হয় চিকন সুতার কাজ একটু বেশি মসৃণ হয়। তো কোনো কোনো ক্ষেত্রে আমি সব সুতাই ব্যবহার করি। তো আজকে আমি, কিন্তু যারা একেবারেই নতুন তাদের জন্য সুতাটা একটু মোটার দরকার এবং কাঁটাটাও একটু মোটা দরকার। আমি আজকে এখানে নিয়েছি একটি গুটি সুতা, এটা একটু এই সুতাটার থেকে একটু ভারী, এবং কাঁটা নিয়েছি 0.6 mm। এই কাঁটা থেকে আজকে আমি প্রথমে একটু তৈরি করে দেখাবো কি করে আমরা ক্রুশের কাঁটার প্রথম কাজ, যে চেন তৈরি করা। চেন ছাড়া কোনো কাজই ক্রুশ কাঁটা করা যায় না। তো আমি আজকে আপনাদের দেখাচ্ছি, প্রথমে একটা স্লিপ নোট করে একটা লুপ তৈরি করে নিতে হয়। তো লুপটা ধরে রাখার জন্য সুতাটা প্যাঁচ দিয়ে আমি এই যে একটা লুপ তৈরি করে নিলাম। এরপরে এই সুতাটা বা হাতের আঙুলে পেঁচিয়ে আমি সুইটাকে, আপনারা যারা নতুন তারা ভালো করে লক্ষ্য করুন। আমি আশা করি আমার এই ভিডিওটি দেখলে যারা নতুন তারাও কাজ করতে পারবেন। সুইটা সুতার নিচ থেকে নিয়ে এই লুপের ভিতর থেকে টান দিয়ে বের করতে হবে, এবং তাহলে একটি চেন তৈরি হয়ে যাবে। আমরা আবারও দেখাচ্ছি, সুইটা সুতার নিচ থেকে নিয়ে এই লুপের ভিতর থেকে টান দিয়ে বের করব। দেখেন এখানে আর একটা চেন তৈরি হলো। আমি আবারও দেখাচ্ছি, সুইটা নিচে থেকে দিয়ে লুপের ভিতর থেকে টান দিয়ে বের করলে আর একটা চেন তৈরি হয়ে গেল। এভাবে আমরা যে কোনো ডিজাইন করতে গেলে আমাদের এই চেন করাটা খুবই জরুরি। আমাদের প্রথম কাজ হচ্ছে চেন করা। এই যে দেখুন, আমি বারবার সুতার নিচের থেকে দিচ্ছি, লুপের থেকে বের করছি, একটা করে চেন তৈরি হচ্ছে। লুপ চেন, সুতাটা নিচের থেকে সুইটা দিচ্ছি, লুপের থেকে বের করছি, একটা করে চেন তৈরি হচ্ছে। এভাবে আপনারা প্রথমে যারা একদমই নতুন তারা চেন করা শিখবেন। আমি আশা করি আপনাদের চেন করাটা ভালোভাবে দেখাতে পেরেছি। এই যে আমি আবারও দেখাচ্ছি, সুইটা সুতাটা নিচ থেকে নিয়ে লুপের ভিতর থেকে নিয়ে আসছি, একটা চেন তৈরি হলো। এই চেনটা লুপটার ভিতরে কাটাটা এমন ভাবে থাকবে যেন একটু ইজি থাকে। খুব শক্ত হলে চেনটা টানা শক্ত হবে, কাজে বেশি টাইট করা যাবে না, আবার বেশি লুজ করাও যাবে না। যা দেখাচ্ছে এতটা লুজ করলাম আমি একটা চেন বের করলাম, তখন সেটা দেখতে খারাপ হয়ে যাবে। এবং সবটি চেন যখন আমরা কোনো কাজ করব, সবগুলো চেন যেন একই মাপের হয়। যে আমি একটা কোনো কাজ করব, সব চেন একই ভাবের হবে। তো আপনারা যারা একেবারেই নতুন তাদের কাছে যদি এই সুতাটাও চিকন মনে হয়, তাহলে আপনারা উলের সুতা দোকানে গিয়ে উলের সুতা চাইলে তারা উলের সুতা দেখিয়ে দেবে। তো উলের সুতাটা এরকম হয়, একটু ভারী মোটা। তো যারা এই চিকন, আমি যে সুতাটা দিয়ে কাজ করলাম তাতে যদি অসুবিধা হয়, তারা এই উলের সুতা দিয়েও কাজটা প্র্যাকটিস করতে পারেন। কিন্তু সব সুতার কাজ, মানে সব কিছু, সব ডিজাইন উলের সুতায় ভালো দেখায় না। কিন্তু শেখার সুবিধার্থে আপনারা উলটা ব্যবহার করতে পারেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে, তাহলে আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং যারা নতুন ক্রুশের কাজ শিখতে আগ্রহী তাদেরকেও আমার চ্যানেলটি দেখার উৎসাহ দিবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেলকনটি বাজিয়ে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। আমি নেক্সট ভিডিওতে একটি টেবিল ম্যাট তৈরি করে আপনাদেরকে দেখাবো। আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন, এবং সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আমি যেন ভিডিওটা তৈরি করতে পারি সেজন্য আমার জন্য শুভেচ্ছা জানাবেন। আল্লাহ হাফেজ।